বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় রাজধানীর মিরপুরে র্যাবের হেলিকপ্টার থেকে গুলি বর্ষণে একটি বেসরকারি প্রতিষ্ঠানের অফিস সহায়ক ফিরোজ তালুকদারের মৃত্যুর ঘটনায় শেখ হাসিনা ও সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক সহ পাঁচজনের বিরুদ্ধে আদালতে মামলার আবেদন করা হয়েছে কোটা সংস্কার আন্দোলন চলাকালে সাংবাদিক তাহির জামান নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সহ আরও ছয় জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে রাতে রাজধানীর নিউ মার্কেট থানায় মামলাটি দায়ের করেন নিহত সাংবাদিকের মা বৈষম্য বিরোধী আন্দোলনের সময় রাজধানীর তেজগাঁও এলাকায় গুলিতে বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী মোহাম্মদ তহিদুল ইসলাম হত্যার অভিযোগে শেখ হাসিনা নিজু মজুমদার ও উন্তাসির মামুন সহ ঊনপঞ্চাশ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে নিহতের বড় ভাই তারিকুল ইসলাম মামলাটি করেন রাজধানীর রামপুরায় রাসেল মিয়া নামে গুলি করে একজনকে হত্যার ঘটনায় মামলা করা হয়েছে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আফনান সুমির আদালতে অভিযোগ দায়ের করেন নিহত স্ত্রী শারমিন আক্তার আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে রামপুরা থানাকে অভিযুক্ত এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দেন মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও ওবায়দুল কাদের আসাদুজ্জামান খান জাহাঙ্গীর কবির নানক মোহাম্মদ আলিয়া আরাফাত জোনায়দ আহমেদ পলক মহিবুর রহমান সহ আটাশ জনকে আসামি করা হয় সাভারের আশুলিয়ায় গত পাঁচ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় এক সেলুন কর্মীকে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী মন্ত্রী ও সাংবাদিক সহ পঁচাত্তর জনের নাম উল্লেখ করে ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়েছে সিলেটে ছাত্র জনতার আন্দোলন চলাকালে গুলি করে হত্যার অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার বোন শেখ রেহানা সহ সাতাশি জনের নামে মামলা করা হয়েছে দুপুরে সিলেটের মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও দ্রুত বিচার আদালতে এই মামলা করেন সিলেট জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ জুবের আহমদ শেখ হাসিনার নির্দেশে হুকুমে সিলেটের আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ছাত্রলীগের সন্ত্রাসীরা দেশী অস্ত্র বিদেশি অস্ত্র আগ্নেয়স্ত্র নিয়ে ছাত্রদের উপরে জনতার উপরে অতর্কিত হামলা চালায় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে নূর আলম নিহতের ঘটনায় মামলা করা হয় মামলায় শেখ হাসিনা সহ একশো জনকে আসামি করা হয়েছে ইলিয়াস কমল মাইটিভি